16 বছরে সব দলে নির্বাচিত জামাত ইসলাম নির্বাচিত হইছে এখন জামাত ইসলাম যদি কারো উপর আঘাত করে এই প্রকাশ্যে দিন দুপুরে আইনের বিচার না নিয়ে তাহলে তারা জালিম হবে না আপনি আইনের আওতা তুলে দেন তারা বিচার করুক আপনারা আইন হাতে তুলে নেবেন কেন আইন আছে না দেশে আইনের শাসন আছে আইন আদালতে তারা যদি প্রমাণিত দোষী হয় আপনি আইনের আওতা তুলে দেন তারা বিচার করুক আপনারা আইন হাতে তুলে নেবেন কেন হ্যাঁ সবাই যদি আইন হাতে তুলে দেন তাহলে মার্ডার হবে সারা বাংলাদেশ আপনি আমার মারছেন আইন আছে আপনি আমার প্রতিবাদ না করে আইনের বিচার দেন আমার বিচার পাবেন যদি আইন না থাকে তাহলে তো আপনি মার্ডার করতে পারেন এই যে আগুন সন্ত্রাস করে আবার প্রোপাগান্ডা জানায় যে এরা সন্ত্রাস করছে ঠিক আছে মানুষের আমরা কোনো দল করি না আমরা যে দল নির্যাতিত হয় সেই দলের পক্ষে থাকি কারণ আমাদের একটা জ্ঞান আছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আমাদের জ্ঞানের কারণে আমরা সেই দলে থাকি অনেক কোন দল নির্যাতিত হয়েছে বাংলাদেশে এই 16 বছর তো কন্ত ভাই উনি এই 16 বছরে সব দলে নির্যাতিত হ্যাঁ বুঝতেছেন এটা আপনি কোন দল নির্যাতিত হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া না জামাত ইসলাম বেশি নির্যাতিত হয়েছে হ্যাঁ নির্যাতিত না এখন জামাত ইসলাম তো করতেছে না জামাত ইসলাম তো সরকারে নির্যাতিত নির্যাতিত মানে আপনি তো নির্যাতিত মানে অনেক কিছু বললেন এখন এটা কারা করছে নির্যাতিত কাল কারা ছিল ব্যাখ্যাটা বুঝাতে যারা নির্যাতিত করে তুমি যে কইলা নির্যাতিত যারা হয়েছে তারাই করছে তারাই করছে নির্যাতিত তারা ছিল আর এখন কারা করছে আমি তো খবরে দেখছি ঠিক আছে যে এই যে গণ অধিকার পরিষদের যে বিন আমিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের এখন মোল্লা উনি ওনাকে যেভাবে আওয়ামী লীগ বলে ওনাকে নিয়ে গেছিল পিটাইছে হত্যা মানে যে জুলুমটা করছে আওয়ামী লীগ সরকার তো উনি একজন মাজলুম ছিল আমরা অনেক দুঃখ প্রকাশ করছি আমরা সাধারণ জনগণ এখন ওনার নেতৃত্বে যদি আরেক জায়গায় হামলা হয় তাহলে উনি জালেম হয়ে গেলেন না আমি এটাই বুঝাতে চাইছি যে আপনারা নির্যাতিত হয়েছেন জামাত ইসলাম নির্যাতিত হয়েছে এখন জামাত ইসলাম যদি কারো উপর আঘাত করে এই প্রকাশ্যে দিন দুপুরে আইনের বিচার না নিয়ে তাহলে তারা জালিম হবে না আমি এটাই বলছি আমরা কিছু করি না আমি উপর আক্রমণ করছি না কথা কইও না উনি কথাটা কইছে শুনে আক্রমণ আপনি আমার বাড়িতে এসে যে আপনি ইসরায়েলের মতন কথা বলেন আমার বাড়িতে এসে আপনি হামলা করে কইতেছেন আমি আক্রমণ করছি নিজের বাড়ির প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আছে সে বুঝেন না আইনের একটা বিচার আছে এই জন্য নিরপেক্ষ হয়ে কথা বলে তো মানে চার গ্রুপ যদি